যে টিকাকরণ আমরা সঠিকভাবে করি না, তো আমাদের সঠিকভাবে টিকা নিতে হবে। তো একটা বাচ্চা যখন সুস্থভাবে জন্মগ্রহণ করবে তখনই যে একটা আমি ফিজিক্যালি যদি আমি ঠিক না থাকি, ফিজিক্যালি যদি আমি সুস্থ না থাকি, তাহলে নিজে আমি যদি অসুস্থ হই তাহলে আমার বাচ্চাও সুস্থ হবে না, সুস্থভাবে জন্মগ্রহণ করবে না। তাহলে কিন্তু আমাদের ভবিষ্যতে যে আমাদের প্রজন্ম ফিজিক্যালি হতে পারে, মেন্টালি হতে পারে, বিভিন্ন ধরনের অপুষ্টি ভুগতে পারে। তো তার জন্য আমাদের সেই দিকে নজর রাখতে হবে। বিশেষ ক্ষেত্রে যারা বড় আছে, এখানে আমাদের অঙ্গনওয়াড়ি দিদিরা উপস্থিত আছে, আপনাদের মাধ্যমে আমরা কি করি, আমাদের দপ্তরে যে বিভিন্ন স্কিম গুলো রয়েছে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের দপ্তরে বিভিন্ন স্কিম রয়েছে, সেই স্কিম গুলো আপনাদের মাধ্যমে আমরা গ্রাস লেভেল পর্যন্ত প্রতিটি বলে পৌঁছানোর চেষ্টা করি, সেটা আমাদের বড় দায়িত্ব। তার পাশাপাশি আমাদের কি স্কিম রয়েছে, ত্রিপুরা রাজ্যে আমাদের আরেকটা স্কিম রয়েছে, 2008 সালের পরে আমরা একটা স্কিম চালু করেছি, মুখ্যমন্ত্রী মাতৃ পুষ্টি উপহার, তার মাধ্যমে 2000 টাকা পাওয়া যায় এবং সেটা ডাক্তার চেক আপ করাতে হবে, চারবার চেক আপ করালে 500-500 করে টোটাল 2000 টাকা পাবেন আপনারা। আমাদের কি দরকার, নেশামুক্ত হওয়া দরকার।